নাম শুভ, আমি অষ্টম শ্রেণীতে পড়ি। পড়ালেখার পাশাপাশি আমি ছাগল দেখাশোনা করি আমার নিজের, এটা আমার খুব শখের ছাগল। আমার ছাগলটার একটা নাম আছে, সেই নাম হলো, এর নাম হলো কুরকুরে। তার বয়স হলে 4 মাস। এর মা, এর যখন বয়স 2 মাস, ওর একটু সমস্যা হয়েছে, পেট পাপা দিয়েছে, তাই আমরা ওর জন্য ডাক্তারের কাছে, ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াইছি। এখন আল্লাহর রহমতে ও ভালো আছে। সে আমার খুব প্রিয় ছাগল, সে আমার সাথে সাথে থাকে, সে খেতে পছন্দ করে পাতা, মরিচের শাক, কলমের শাক, এরপরে যায় পাতার ভিতরে কাঁঠাল পাতা। প্রথমত আমরা ছাগল দুইটাও আমার কাকাদের জন থেকে নিছি, দুইটা বাঘা, সে দুইটা থেকে আমরা দুইটা দুইটা ছা দিছি। বিচারে আমরা তো বাচ্চার বাঘ পাবো, মার বাঘ তো, বাচ্চার মা তো, ছাগলের বড়টা তো বাঘ পাবো না, তো আমরা সেই বাচ্চা একটা পাইছি, আর বুড়া ইয়ে ছাগল বড় করো আমার কাকারে দিয়ে দিছি, যে যার থেকে নিছি ছাগলটা তাদেরকে দিয়ে দিছি। এই হলো আমাদের ওখানে সেই ছাগলটা দিছি, এটা হলো আমাদের মূলত ছাগল। আমাদের দুইটা ছাগল কিনে দিছে, সেটা লালন পালন করার পরে কোরবানি সেটা বিক্রি করা হবে। সে বিক্রি করার পরে সে টাকা দিয়ে আমরা আমাদের কাকা আমরা ভাগাভাগি করে নিব। আমি সকালে স্কুলে যাওয়ার আগে ওদেরকে আমাদের বাড়ির পাশে দিয়ে একটা ডোবি আছে খেতে আরে, সেখানে আমরা বাঁধি, বাঁধে আমি নাস্তা খাই, স্কুলে যাই, স্কুলে যাই আসি 3টার দিকে। এর এর পাশাপাশি আমার আম্মা দেখে, আমার আম্মায় দেখি এদেরকে খাওয়াই, ইয়ে পানি পানি দিই, ইয়ে পানি খাওয়াই ওদেরকে। এরপরে বিকেলে আসলে আমি খেলতাম, যাই দিনে এদেরকে একবারে পানি খাওয়া হয়, এ দুপুরে আমার বাবা আমার আম্মা আসে ওদেরকে পানি খাওয়াই চলে যায়। এরপর আমি খেলাধুলা করে আসি বিকেলে, ছাগলগুলোরে বাসায় নিয়ে ইয়ে আমাদের বাড়ি নিয়ে যায়। কিন্তু 22,000 টাকা দিই আমাদের পাশের গ্রাম থেকে। সেই ছাগলটা আমরা 4 মাস পর্যন্ত পালবো, পালে ঈদের টাইমে এদেরগুলো ছাগলগুলোকে বিক্রি করে দেবো। বিক্রি করার পর আমার কাকার আমরা সেই টাকাগুলো ভাগ করে নেবো।